নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ব্যাংকের গেট ভেতর থেকে আটকানো দেখেন ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। বেলা 11:30টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজনের মরদেহ দেখতে পায়। নিহতের ঘটনার পেছনে মূল কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। তবে ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।